চাঁদ অসহায় দৃষ্টিতে আলোকের দিকে তাকালো। আলো হঠাৎ এমন করছে, চাঁদ কিছু না বলে ফ্লোরে বালিশ কম্বল ছাড়াই শুলো। সত্যি আলোক রাগান্বিত কণ্ঠে বলল, হাই উঠো। আলোকের কণ্ঠে চাঁদ মাথা তুলে তাকালো। আলোক বিছানা থেকে নামতে নামতে বলল, ওঠো। চাঁদ উঠে বসল। আলোক চাঁদের কিছুটা কাছাকাছি এসে ধমক দিয়ে বলল, উঠতে বলছি না, উঠো। তারপর চাঁদের বাহু ধরে তাকে টেনে উঠালো। চাঁদ উঠে দাঁড়াতেই আলোক খরকশ কণ্ঠে বলল, তোমার নিজের মধ্যে কি সেলফ রেসপেক্ট বলতে কিছুই নেই? চাঁদ বোকার মতো করে তাকালো। আলোক রেগে গিয়ে বলল, তোমার মধ্যে কি কোনো আত্মসম্মান বলতে কিছু নেই? মেয়ে হয়েছে বলে কি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছ? চাঁদ অসহায়ের মতো তাকিয়ে আছে, এই বুঝি এখনই কেঁদে ফেলবে। আলোক বুঝতে পেরে নিজেকে কিছুটা কন্ট্রোল করে স্বাভাবিকভাবেই বলল, ইসলামে মেয়েদের তাদের স্বামীর আদেশ মানতে হবে, কিন্তু স্বামী যদি আদেশ করার নামে তার উপর অন্যায় অত্যাচার ইসলাম বিরোধী কার্যক্রম করে বলে, তবে সেটা কখনোই জায়েজ হবে না। বলেই থামলো আলোক। তারপর আবারও বলতে শুরু করল, আমি তোমার হাজব্যান্ড, তোমাকে অবশ্যই আমার কথা মেনে চলতে হবে, কিন্তু তাই বলে সব রকমের কথা আদেশ যে তোমাকে মানতেই হবে এমন না। আমি তোমাকে ফ্লোরে ঘুমাতে বলেছি, তাই তোমাকে কি ফ্লোরে ঘুমাতে হবে? কারণ তোমার স্বামী বলেছেন এটাকে কখনোই ইসলাম সমর্থন নয়, এটা অন্যায় হবে। তুমি আমার স্ত্রী, আমার দাসী কিংবা রক্ষিতা নও। তোমার উপরে আমার যতটুকু অধিকার, আমার উপরেও তোমার ততটুকুই অধিকার। আমি যেখানে ঘুমাবো তুমিও সেখানেই ঘুমাবে, আমি যা খাবার খাবো তুমি সেই খাবার খাবে। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, নিজেদের উপর তাদের সমান অধিকার। চাঁদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আলোক নিজের বুড়ো আঙুল দিয়ে মুছতে মুছতে বলল, সরি বেশি রিয়্যাক্ট করে ফেলেছি, তবে শুনে রাখো, নেক্সট টাইমে আমার কথা অন্ধের মতো শুনবে না। অন্যায় করলে অবশ্যই তার প্রতিবাদ করবে। অ্যাডজাস্ট অ্যান্ড কম্প্রোমাইজ, এই দুটো শব্দ শুনলেই মনে হয় যেন তোমাদের জন্য এই শব্দ। নিজেদের মধ্যে থেকে এইগুলো বের করো, কারণ অন্যায়ের সাথে অ্যাডজাস্ট করে নিলে সারা জীবন ভোগ করতে হবে। একবার কম্প্রোমাইজ করলে সারা জীবন কম্প্রোমাইজ করে যেতেই হবে। তাই কখনোই আমার কিংবা বাড়ির অন্য সদস্যর আচার আচরণ কথাবার্তা কাজকর্ম তোমার অন্যায় মনে হলে প্রতিবাদ করবে। চাঁদ মাথা নিচু করে আসে। আলোক মাথা তাকে উঁচু করে নিজের দিকে ঘুরিয়ে বলল, বুঝেছো চাঁদ? চাঁদ মাথা নাড়ালো। যাও গিয়ে বিছানায় ঘুমো। চাঁদ গিয়ে বিছানায় শুলো, আলোকও গেল, দুজনেই চুপচাপ আছে। আলোক চাঁদকে প্রশ্ন করল, আচ্ছা তুমি কি পড়াশোনা করেছিলে? চাঁদ তাকালো, তারপর সম্মতি জানালো। কোন পর্যন্ত পড়েছ? চাঁদ হাতের আঙুল দেখিয়ে বলল, ক্লাস 7 পর্যন্ত পড়েছ। আচ্ছা আমি তোমাকে পড়াশোনা করালে তুমি কি করবে? চাঁদ একটু হাসল। হাসি মেরে উড়িয়ে দিলে হবে না, আমি তোমাকে জেনারেল এবং ইসলামিক দুটোই পড়াবো, আমি যতটুকু জানি আর পারি। চাঁদ দাঁত বের করে হাসলো। আলোকও হেসে বলল, শোনো ফাঁকি দিতে পারবে না কিন্তু। চাঁদ আর কোনো সাড়া দিল না। তারপর ওরা দুজন ঘুমিয়ে পড়ল। আজ চাঁদের ঘুম অনেক তাড়াতাড়ি ভাঙল, এখনও ফজরের আজান দেয়নি। চাঁদ পাশ ফিরে তাকাতে আলোকের ঘুমন্ত মুখ ভেসে উঠল। চাঁদ হেসে আলোকের একটু কাছাকাছি গিয়ে তাকে অনেক কাছ থেকে দেখল। চাঁদ কখনো এক্সপেক্ট করেনি এইরকম কেউ তার জীবনে আসবে। আল্লাহ যা ভাগ্যে রাখেন নিশ্চয়ই আমাদের জন্য কল্যাণকর। চাঁদ মনে মনে ভাবছে আলোকের মতো ছেলে খুব কমই আছে। আসলে যারা দিনের পথে চলে তারা এরকম মনের মানুষই হয়, তবে অনেক লেবাসধারী মানুষও আছে। আলোককে ওই রকম বলে মনে হয় না, আলোক একজন সৎ মনের দিনী ছেলে বলেই মনে হয়। এমন ছেলে ভাগ্যে জুটলে আর কী লাগে? এইসব মনে মনে ভাবতে ভাবতে চাঁদ আলোকের গালে হাত দিতেই আলোক চোখ খুলে তাকায়। দুজন একে অপরের দিকে চেয়ে আছে। আলোক বড় সড়ো চোখ করে আছে আর চাঁদ হতবাকের মতো তাকিয়ে রয়েছে। আলোক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি? চাঁদ তার হাত ছড়িয়ে নিতে আলোক বলল, একা ছেলে পেয়েছো তাই তার ইজ্জত লুটে নিচ্ছ দুষ্টু। চাঁদ আলোকের কথা শুনে হতভম্ব হয়ে তাকালো। সত্যি কথা বলো, আমি ঘুমালে আর কী কী করো দুষ্টু চাঁদ? চাঁদ মাথা নাড়িয়ে না না বলছে। আলোক উঠে বসল, তারপর নিজের হাত দুটো দিয়ে মুখ ঢেকে বলল, ইস চাঁদ, ছি তুমি একদমই ঠিক করনি। ফজরের আজানের আওয়াজ আসছে, আজান দিচ্ছে এখন। আলোক বিছানা সেরে উঠে মুখটা ঢেকে ওয়াশরুমে যেতে যেতে বলল, আমি এখন মুখ দেখাবো কীভাবে দুষ্টু চাঁদ বলে ওয়াশরুমে ঢুকে পড়ল আলোক। প্রথমে চাঁদ অবাক হয়ে চেয়ে থাকলো, এখন তার আলোকের কাণ্ডে প্রচণ্ড হাসি পাচ্ছে। কি অদ্ভুত আলোক লজ্জা পায়! এভাবেই ভালোবাসার দিনগুলো কেটে যায়। প্রায় 8 মাসের মতন হয়ে গেছে চাঁদ আলোকের বিয়ের। এর মধ্যে তাদের দুজনের সম্পর্ক হয়েছে আরও গভীর, বেড়েছে ভালোবাসা। কিন্তু চাঁদকে অনেক সাফার করতে হয়েছে। আশেপাশে মানুষের নানান রকম আজেবাজে কথা বলে, কানাকানি করে যে আলোক নাকি কখনো বাবা হতে পারবে না। তা এইরকম একটা বোবা অনাথ মেয়েকে বিয়ে করে এনেছে।
নাহলে এরকম একটা ছেলে কেন একটা বোবা অনাথ মেয়েকে বিয়ে করবে? আর নানান রকমের কথা, চাঁদকে কেমন খোঁটা মেরে কথা বলে যে বড়লোকের ছেলেকে কীভাবে হাত করেছে। কিন্তু আলোক আশা এইসব কান দেয়নি, আলোক সবসময় এইসবের জবাব দিয়ে চলেছে, চাঁদের হাত কখনোই ছাড়েনি। তারপর তারপর কি হলো? পর্দার আড়াল থেকে বলল তারা, এতক্ষণ সে ব্যালকনির ও ঘরের মাঝের পর্দার এক পাশে ছিল। নীরব পর্দার অপর পাশ থেকে সব বলছিল। নীরব আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর কি হয়েছে? তারপর আর কি, এভাবেই চলতে থাকে, কিন্তু ভালোবাসাটা আর বেশি দিন টিকল না। এক হঠাৎ পাশ থেকে একটা আওয়াজ পেল, নীরব ঘুরে তাকালো। তারা পর্দাটা সরিয়ে তাকালো, নীরব তারা দেখলো আলোক বিছানায় নড়াচড়া করছে। নীরব আলোক ছোটবেলার বন্ধু, তাদের সম্পর্ক অনেক গভীর, একদম ভাইয়ের মতন। নীরব ওঠে আলোকের কাছে গেল, আলোকের কাছে গিয়ে দেখলো আলোক বিড়বিড় করে কিছু বলছে। নীরব আলোককে ডাকতে লাগলো, আলোক আলোক। আলোক আস্তে আস্তে চোখ মেলে তাকানোর চেষ্টা করছে, কিন্তু তার মাথাটা এতটাই ভারী হয়ে আছে যে তাকাতেই পারছে না। তবুও আলোক চোখ বন্ধ করেই বলল, নীরব তুই এসেছিস। নীরব কি বলবে ভাবছে, সে তো তখন তার আর তার কথা শুনেই এসেছিল। নীরব জোরপূর্বক মুখে হাসি এনে বলল, আসলে ইরা ওর পাশটা রেখে গেছিল, সেটাই নিতে এসেছিলাম। ও, আলোক জোরে একটা শ্বাস নিয়ে বলল। নীরব আলোকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই রেশ কর। আলোক বলল, চাঁদ কোথায়? ও শ্বাস ফেললো, তারপর বলল, ও ঠিক আছে, বৃষ্টি তো ভিজেছিল। নীরব আলোকের কথা শুনে হাসলো, আর তারা অনেকটা অবাক হলো, সাথে তারা খুব খারাপও লাগছে আলোকের এমন কথা শুনে। আর আলোকের এমন অবস্থায় নীরব হেসে বলল, হ্যাঁ উনি ঠিক আছে, তুই চিন্তা করিস না, রেশ কর। আলোকের আর সারা পাওয়া গেল না, সে ঘুমিয়ে পড়েছে। নীরব ঘুরতেই তারা ব্যালকনির পর্দাটা টেনে দেয়। নীরব তারাকে গিয়ে বলল, তারা আজ আমি আসি। নীরবের কথা শুনেই তারা বলল, প্লিজ আমাকে তারপর কি হয়েছিল বলুন, প্লিজ বলুন। আজ নয়, অন্য একদিন বলবো। তবুও তারা আকত মিনতি করে বলতে লাগলো, প্লিজ আমাকে তারপরের কাহিনী বলুন, আমি না শুনে থাকতে পারবো না, আমি জানতে চাই তারপর আলোক চাঁদের মধ্যে কি হয়েছিল। নীরব ভাবল পুরো কাহিনী না হয় বলাই যাক, কতক্ষণ লাগবে বলতে। নীরব আবারও ফিরে গেল সে অতীতে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চাঁদ, আজকে পূর্ণিমা রাত, আকাশে চাঁদের আলোতে সব কিছুই দেখা যাচ্ছে। আলোক দরজা খুলে ঢুকল, ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। আলোকের হাসির আওয়াজে চাঁদ পেছন ঘুরে তাকালো। আচ্ছা তাই, আচ্ছা ইনশাল্লাহ, রাখলাম। বলতে বলতে ব্যালকনির দিকে গেল আলোক, চাঁদের পাশে দাঁড়িয়ে তাকে বলল, হেই মাই শাইনিং মুন। চাঁদ আলোকের দিকে তাকালো, আলোক রেলিং ধরে বলল, এক চাঁদ আর এক চাঁদকে দেখছে, ওয়াও। চাঁদ হালকা হাসলো, আলোক আর কিছু বলল না। আলোক চাঁদ দুজনেই আকাশের চাঁদ দেখছে। অনেকক্ষণ পর আলোক বলে উঠল, জানো চাঁদ, আমার বেস্ট ফ্রেন্ড নীরব আছে না, যার কথা তোমাকে বলেছিলাম। চাঁদ আলোকের দিকে তাকে মাথা নাড়ালো, আল্লাহর রহমতে দুটো যমজ মেয়ের বাবা হয়েছে, আমার তো ভাবতে কি আনন্দ লাগছে, জানো আল্লাহ যখন খুশি হন তখন তিনি কন্যা সন্তান দেন। চাঁদ হাসলো, আলোক অনেকটা এক্সাইটেড হয়ে বলল, ওর বেবিরা এখনো শ্বশুর বাড়িতে আছে, এখান থেকে অনেক দূরে, তা না হলে যেতাম। আগের সপ্তাহে হয়েছে বেবি, জানো বেবি দুটোর নাম না অনেক সুন্দর রেখেছে, নিজেদের নামের সাথে মিলিয়ে। চাঁদ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো, একজনের নাম রেখেছি নীরা, নিবিড়ের নি, আর ইরার রা, দুটোকে একসাথে নীরা, আর আরেকজনের নাম ইরানি, ইরার ইরা আর নীরবের নি, একসাথে ইরানি, নাম দুটোর অর্থ অনেক সুন্দর। চাঁদ হাসলো, হঠাৎ আলোক বলে উঠল, আচ্ছা চাঁদ আমরাও না আমাদের মেয়ের নাম আমাদের নামের সাথে মিলিয়ে রাখবো ইনশাল্লাহ। হঠাৎ আলোকের এমন কথা চাঁদ একটু হিমশিম খেল, আলোকের দিকে ব্রহকুসকে তাকাতে আলোক বলল, কিন্তু আমাদের নাম একসাথে মিলে চাঁদ আর আলোক একসাথে চালক হয়ে, আলোক চাঁদও একসাথে করলে ভালো নাম হয় না। অনেকটা করুণ কণ্ঠে বলল আলোক, তারপর কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে লাগলো, আচ্ছা আমার আলোক নাম থেকে আলো আর তোমার চাঁদ নাম থেকে, তারপর ভাবতে লাগলো আলোক সাথে চাঁদও। একে অপরের দিকে তাকিয়ে আছে তারা। আলোক অনেক বিস্ময় নিয়ে বলল, চাঁদ থেকে চাঁদ।
প্রথমে চাঁদ খুশি হলো, পরক্ষণে নামটা শুনে তার মুখে কেমন বিষণ্নতার ছাপ ফুটে ওঠে। চাঁদ চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে, তার চোখ ছলছল করছে। আলোক চাঁদের পিঠে হাত বুলিয়ে বলল, চাঁদ পাখি আর ইউ ওকে? আলোকের কণ্ঠ শুনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, তারপর চোখ খুলে হাসি মুখে আলোকের দিকে তাকিয়ে ইশারায় তাকে বোঝানোর চেষ্টা করে সে ঠিক আছে। আলোক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে ফাইনাল, চাঁদনি আলো, তার নাম হবে আমাদের মেয়ের ইনশাল্লাহ। শোনো, আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে আমাদের প্রথম সন্তান কন্যা হয়। চাঁদ লজ্জা পেয়ে আলোকের থেকে মুখ সরিয়ে নেয়। আলোক বুঝতে পেরে শুধু হাসলো, তারপর আবারও আলোক প্রশ্ন ছুড়ল, বাট শাইনিং মুন অর ডাক নাম হবে, চাঁদনি বাকি আলো? এখন তো দেখি এটা নিয়ে তোমার আমার ঝগড়া হয়ে যাবে, কি রাখা যায়? ভাবতে লাগলো। চাঁদ হাত দিয়ে ইশারা করলো আকাশের দিকে। আলোক দেখে বলল, রাত। চাঁদ অসম্মতি জানালো, পূর্ণিমা। আবারও চাঁদ অসম্মতি জানালো, তারপর নিজেকে আর আলোককে ইশারা করে হাত দুটোকে চেপে ধরল। আলোক কিছুক্ষণ ভেবে বোঝার চেষ্টা করলো, তারপর বলল, তুমি আমি একসাথে কি হয়? চাঁদ মুখটাকে গুমরা করলো, তারপর আলোকের হাতটা ধরে কিছু লেখে দেখানোর চেষ্টা করলো। আলোক বোঝার চেষ্টা করে বলল, পূর্ণতা। চাঁদ হেসে সম্মতি জানালো, আলোকও হাসলো, নট ব্যাড, চাঁদ আলোকের পূর্ণতা, হাউ সুইট, মাশাআল্লাহ, না চাঁদের আলোকে পূর্ণতা, আহা। আলোকের ফোনটা বেজে উঠল। আলোক ঘরে ঢুকে ফোনটা ধরল। কিছুক্ষণ কথা বলার পর আচমকাই কারেন্ট চলে গেল, কিন্তু অন্ধকার হলো না। বাইরের চাঁদের আলোতে এই রাত আলোকিত হয়ে গেছে, সাথে কিছুটা আলো ঘরেও প্রবেশ করেছে। চাঁদ ব্যালকনি থেকে ঘরে আসলো। আলোক কথা বলতে বলতে চাঁদকে বলল, চাঁদ ওই ড্রয়ারে ক্যান্ডেল আছে। চাঁদ গিয়ে বের করলো। আলোক বলল, আগুন জ্বালাও। কথাটা শোনার সাথে সাথে চাঁদের হাত থেকে মোমবাতিগুলো পড়ে যায়। আলোক চাঁদকে বলল, কি হলো চাঁদ, ক্যান্ডেলগুলোতে আগুন জ্বালাও। চাঁদ এক পা করে পিছাতে শুরু করলো, জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। চোখ বেয়ে পানি ঝরছে তার, মাথা দিয়ে খালি না না করছে। আলোক হালকা আলোতে বুঝতে পারছে না। আলোক ফোনটাকে মোমবাতি জ্বালালো, তারপর হাতে মোমবাতি নিয়ে চাঁদের দিকে ঘুরল। দেখলো চাঁদ কাঁদছে। আলোক চাঁদের দিকে এগিয়ে গিয়ে বলল, কাঁদছো কেন চাঁদ, কি হয়েছে? বলেই আলোক এগোচ্ছে চাঁদের দিকে, কিন্তু চাঁদ কাঁদছে আর মাথা দিয়ে না না করছে, আর হাত দিয়ে আলোককে দূরে যেতে বলছে। আলোক এক হাতে মোমবাতি নিয়ে চাঁদের কাছে গিয়ে ওর হাত ধরতে চাঁদ হাত ছাড়ানোর চেষ্টা করছে। হঠাৎ চাঁদ এমন করছে কেন আলোক বুঝতে পারছে না। চাঁদ আপ্রাণ চেষ্টা করছে নিজের হাত ছাড়ানোর। আলোক হাত ছাড়াতে চাঁদ দৌড় মেরে দরজা খুলতেই, আরে চাঁদ, তোমার কাছেই আসছিলাম, আশা বলল। কারণ যাওয়ায় আশা ভেবেছিল চাঁদ হয়তো ঘরে একা আছে, কারণ আলোক তো বাইরে ছিল। আশার হাতে টর্চ লাইট, আশার লাইট দিয়ে চাঁদকে ভালো মতন দেখলেই অফুরন্ত কণ্ঠে বলে উঠল, চাঁদ মামনি, কি হয়েছে, তুমি কাঁদছো কেন, আলোক কিছু বলেছে? তারপর শক্ত গলায় আলোককে ডাকলো আশা। আলোক আসতে আশা রাগান্বিত কণ্ঠে বলল, আলোক কি বলেছে চাঁদকে, ও কাঁদছে কেন? আলোক অসহায়ের মতো বলল, জানি না মা, হঠাৎ ওর কি হলো, আমি শুধু বললাম মোমবাতিতে আগুন জ্বালাও। আলোকের কথাটা শুনতে চাঁদের পুরো শরীর শিউরে উঠল, তার কান্নার বেগ বেড়ে যায়। আলোক কাছে আসতে চাইলে চাঁদ হাত দিয়ে তাকে দূরে যেতে বলে, আর খালি মাথা দিয়ে না না বলে কিছু বলতে চাইছে। আশা চাঁদকে নিজের কাছে এনে বলে, কি হয়েছে মামনি, আমাকে বলো, আলোক কিছু করেছে বা বলেছে, আমাকে বলো। চাঁদ কিছু বলছে না, শুধু কেঁদেই চলেছে। আশা আলোককে বলল, বলেই পাশের রুমে নিয়ে গেল আশা চাঁদকে। আলোকের রুমের পাশেই তার রুম। ওরা যেতেই আলোক বলে উঠল, হঠাৎ কি হলো তোমার চাঁদ পাখি, আমার সাথে এমন করলে কেন? বলে আলোক ঘরের ভিতরে ঢুকল। চাঁদের হঠাৎ এমন আচরণ সে কিছুতেই হজম করতে পারছে না। হঠাৎ এমন করলো কেন, মনে হচ্ছিল যেন আলোক তাকে মারতে চাচ্ছে আর চাঁদ পালানোর চেষ্টা করছে। আলোক আর কিছু না ভেবে গিয়ে শুয়ে পড়ল, মাথায় একটা হাত দিল। আজ পাশে চাঁদকে ছাড়া কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। আলোকের শুধু একটা কথাই ভাবছে আর চিন্তা করছে, হঠাৎ তার চাঁদের কি হলো, আলোককে এতটাই ভয় পেল কেন, কিছুই বুঝতে পারছে না আলোক।